আমার অমলেট করার জন্যে ননস্টিক তাওয়া, এখন হবে ডিমের কোচ করব। এই যে দুটো ডিমের কোচ করব আর দুটো ডিম সিদ্ধ আছে, যার যেটা রুচি সে সেটা খাবে। যারা কোচ ভালোবাসে তারা কোচ খাবে, আমরা মোট চারজন সদস্য, তাই জন্য দুজন আমরা ডিম সেদ্ধ খাবো, আমি আর ছোটো ছেলে, বড় ছেলে আর ওর বাবা কোচ খাবে, তাহলেই হবে। আর ওদিকে তো আরও কিছু আছে, মাংস আছে, তারপরে তিতো বড়া আছে, হ্যাঁ ডিমের কোচ থাকবে, ডাল আছে, আর একটা কী যেন আছে, ও পটল, পটল আলু সিদ্ধ দিয়েছি, বুঝেছো, ভাজা করতে পারছি না বলে আলু সিদ্ধ দিয়েছি, তার মধ্যে পটল দুটো দিয়েছি, তেল, কাঁচা তেল আর লবণ দিয়ে মেখে, এবার ওতে একটু কাঁচা লঙ্কা মিশিয়ে মেখে, ওটা দারুণ খেতে লাগে গরম ভাতে রাত্রিবেলায়, ওটা আমি বেশি খেতে ইচ্ছে করে আমার করে বলে আমি আবার ওদেরও খেতে বলি, সিদ্ধ টিদ্ধ একটু খেতে হয় শরীর ঠিক রাখতে। যাই হোক, ডিমের কোচ করবো, তাই একটু একটা গান গিয়ে শোনাই। ডিমের তা তেলটা গরম হচ্ছে, তো একটা তেলটা গরম হয়ে গেছে অলরেডি, একটু গানটা গিয়ে নিই, কীর্তনঙ্গ সুরে একটা গান গাইছি, বিদ্যাপতির গান মনে হয় এটা, বিদ্যাপতির রচিত গান, যাই হোক মানে কবিতা তো পড়েছি, গানও এটা হয়েছে, দু কলি গাইব, আমি পুরো গাইতে পারবো না, ডিম ভাজবো, তেল গরম হয়ে গেছে। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল, রাধারানী মনে হয় বলছেন এই কথাটা, বিদ্যাপতি এই পদটা রচিত করেছিলেন, এটা আমি পড়াশোনার মাধ্যমে জানতে পেরেছি। যাই হোক, আবারও শুভরাত্রি বলে রেখে দিলাম, ভালো থেকো বন্ধুরা।